কুক বেকার এনজয়ের সঙ্গে চলুন বেরিয়ে পড়ি দার্জিলিং। কলকাতা থেকে গাড়িতে গিয়েছিলাম দার্জিলিং, তারই কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ম্যাগি ফুটছে গ্যাসের ওপর, ওয়ান পট মিল আমাদের রেডি। হ্যাপিও উঠে পড়েছে, তাড়াতাড়ি কান্নাকাটি একদম করেনি, কারণ জানে আজকে বেড়াতে যাওয়া হচ্ছে। ঘড়িতে এখন 6:30। ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিং এর জন্য। টানা এক বছর বাড়িতে চার দেয়ালের মধ্যে বন্দি ছিলাম। দুগ্গা দুগ্গা বলে তাহলে তাড়াতাড়ি রওনা দিয়ে দিই। প্রথম স্টপ আমাদের মালদা, তারপর শিলিগুড়ি, তারপর একদম দার্জিলিং। আগের দিন রাত্রিরে এই গাড়িতে লাগেজ তুলে রেখেছি। 10 দিনের জন্য যাচ্ছি, তিনজনের গরম জামা কাপড় একটু বেশি হয়েছে সামনে সিটে রেখেছি, তাই পেছনের সিটে হ্যাপির সঙ্গে বসবো। ব্যাস তাহলে বেরিয়ে পড়ি আজকে, আর আপনারাও কিন্তু আমাদের সাথে থাকুন। গাড়ি এগিয়ে চলেছে আমাদের চেনা রাস্তা ধরে দূর পথে। বেশ অনেকক্ষণেরই জার্নি। কিরে অনেক ভোরবেলা উঠেছিস, একটু ঘুম লাগিয়ে নিবি নাকি? জেগেই থাকবি? ঠিক আছে। হ্যাপির পায়ের নিচে আমি কিছু ব্রেকফাস্ট রেখেছি, যেগুলো অন দ্য গো আমরা খাবার জন্য নিয়ে নিয়েছি। একটু ডিম সেদ্ধ নিয়েছি আর চিকেন স্যান্ডউইচ, চিপস, বিস্কিটস। আর এরকম পায়ের নিচে আমরা যখনই লং ট্যুরে বেড়াতে যাই, এরকম ব্রাউন পেপারের শিট পেতে নিই, গাড়ির ভেতরটা যাতে পরিষ্কার থাকে, আর এভরিডে আমরা এগুলো চেঞ্জ করে দিই। এবার আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। 8:15 আর আমরা পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। হ্যাপিও এর মধ্যে বেশ একটা ঘুম লাগিয়ে দিয়েছে। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে আমরা যাচ্ছি, আর বর্ধমানের কিছুটা আগেই ক্যাফে কফি ডে রয়েছে আর একটা পেট্রোল পাম্প, সেখানেই একটু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি রিফ্রেশ হয়ে নেবার জন্য। এখান থেকেই তাড়াতাড়ি আমরা আবার গাড়িতে উঠে চলে এসেছি পালসির টোল প্লাজা। ঘড়িতে এখন মোটামুটি 9:18। আমরা গুগল ম্যাপ ফলো করেই যাচ্ছি। চারদিকে মাঠ, গাছ, দারুণ লাগছে দেখতে। চার দেয়ালের মধ্যে বন্দি ছিলাম, সেই বন্দি দশা ঘুচল। বলতে বলতেই চলে এসছে শক্তিগড়, চোখে পড়ছে ল্যাংচার দোকানগুলো, আর তার সামনে গাড়ির ভিড়। সবাই ল্যাংচা দিয়ে সারছে ব্রেকফাস্ট। তবে আজ কিন্তু এখানে থামবো না, চলে এসছি উল্লাস মোড়। এখান থেকে আমরা এবার ডান দিকে টার্ন নেব, গুগল ম্যাপও কিন্তু তাই বলছে। এর আগেই কিন্তু ডান হাতে পড়েছিল শরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটাল। বর্ধমান সিটি আমাদের ক্রস করা হয়ে গেছে, তারপর গুগল ম্যাপ অনুযায়ী একটা ডান দিকের এক্সিট নিয়ে আমরা একটা ফ্লাইওভারে উঠলাম। রাস্তা কিন্তু মোটামুটি এত দূর আমরা ভালোই এসেছি, রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। লং ট্যুরে যখন বেরোই, তিনজনে মিলে গাড়ির মধ্যে গল্প করতে করতেই কিন্তু সময় কেটে যায়। কিছু দূর গিয়ে একটা লক গেট পার হওয়ার পর আমরা যে রাস্তাটায় ঢুকলাম, সেই রাস্তাটা এবার যাবে মোড় গ্রামের দিকে। আমরা যাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছিলাম, তারা কিন্তু বলেছিল যে এই রাস্তাটা একটু আস্তেই চালাতে গাড়ি, কারণ রাস্তার মধ্যে হঠাৎ হঠাৎ কিন্তু অনেক বাম্পার্স রয়েছে। NH-12 না ধরে, যাতে আমরা বহরমপুরের জ্যামে ফেঁসে না যাই, আমরা ভেতরের একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম মোড়গ্রাম যাবার জন্য। এই ভেতরের রাস্তায় কিন্তু খুব একটা খাবারের দোকান নেই, সাথে খাবার রাখাই ভালো। শহুরে ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে চারদিকে যখন দেখছি মাটির ঘর, ধুধু করছে মাঠ, বেশ ভালোই লাগছে মনটা। আর অনেক দিন বাদে বেরোলাম বলে চারপাশের সব জিনিসই দেখে খুব ভালো মনে হচ্ছে। বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, ঘুম থেকে উঠে হ্যাপির খিদে পেয়েছে, হ্যাপি একটু ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছে। চারপাশে কিন্তু সোনাঝুরির গাছ লাইন দিয়ে সার বেঁধে দাঁড়িয়ে আছে। লোচনদার সেতু নামে একটা ব্রিজের আগে ম্যানুয়ালি টোল দিতে হলো। আমাদের গাড়িতে ফাস্ট্যাগ লাগানো রয়েছে বলে কোনো টোল প্লাজাতেই কিন্তু অসুবিধে হচ্ছে না, অটোমেটিক কিন্তু টাকা কেটে যাচ্ছে
ফাস্ট্যাগ থেকেই। লং ট্যুরে গাড়ি নিয়ে বেরোলে ফাস্ট্যাগ কিন্তু মাস্ট। হ্যাপির প্রশ্নে শেষ হচ্ছে না, স্কুলে সবে শিখেছে রবি ক্রপস, খরিফ ক্রপস, তো চারদিকে যখন দেখছে নানা রকমের শাক সবজি, সরষো ক্ষেত, চিকেন স্যান্ডউইচে বাইট দিতে দিতে সেই সবই গল্প চলছে। আমাদেরও খুব জোর খিদে পেয়ে গেছে, একটা করে চিকেন স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি আমরাও। কিছুক্ষণের মধ্যেই চলে এলো ফুটিসাঁকো। ফুটিসাঁকো থেকে কুলি পর্যন্ত রাস্তাটা একটু খারাপ ছিল, না হলে কিন্তু এত দূর আমরা বেশ স্মুথলি এসেছি। হঠাৎ করেই আমাদের সামনে চলে এসেছিল মিলিটারিদের কিছু হেভি ভেহিকেল। জানি না ওর মধ্যে হয়তো কিছু ইম্পর্টেন্ট গুডস ওরা ক্যারি করে নিয়ে যাচ্ছিল, যার জন্য ওরা নিজেরা তো স্লো ছিলই আর আমাদেরও কিন্তু ওভারটেক করতে দিচ্ছিল না। তাই যে শিডিউল টাইম আমরা মেনটেন করছিলাম তার থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা পিছিয়ে পড়লাম। যাই হোক, চারপাশের রাস্তাটা এতটাই সুন্দর যে আমরা কিন্তু একবারের জন্য বোর হচ্ছিলাম না, চোখ জুড়িয়ে যাচ্ছিল মাঠ ভরা সরষো ক্ষেত দেখতে দেখতে। মোরগ্রাম পেরিয়ে আমরা ভাগীরথী ধাবায় একটু দাঁড়ালাম চা খেয়ে রিফ্রেশ হয়ে নেওয়ার জন্য। এখান থেকেই কিন্তু আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে পড়ে গেলাম আর রাস্তাও 4 লেন হাইওয়ে হয়ে গেছে। আবার গাড়ি কিন্তু আবার নিজের গতিতেই এগিয়ে চলেছে। পাশ দিয়ে যখন দেখছি কুঝিকঝিক করে ট্রেন গাড়ি চলে যাচ্ছে, বেশ মজা লাগছে ভাবতে। এতদিন দার্জিলিং যেতাম এনজিপি হয়ে, নয় ট্রেনে নয় প্লেনে, আর এবার গাড়িতে যাচ্ছি। ফার্স্ট টাইম পাহাড়ে উঠবো গাড়ি নিয়ে, বেশ একটু টেনশনও হচ্ছে। কথা বলতে বলতে চলে এসেছি ফরাক্কা ব্রিজে। হ্যাপি গুনতে শুরু করে দিয়েছে ফরাক্কার লক গেট। বিশাল বড় এই ফরাক্কা ব্রিজ, নিচে আমাদের মা গঙ্গা। খুব স্লোই যেতে হচ্ছে ব্রিজের ওপর দিয়ে। হ্যাপি গুনে শেষ করে ফেলেছে 109টা লক গেট রয়েছে। গুনতে গুনতে হ্যাপির একটু চিপসের খিদে পেয়ে গেছে। আম্মি আসার সময় ওকে দিয়েছে চিপস, যে গাড়িতে বসে খাবি, সেটারই সদ্ব্যবহার চলছে। মালদা যে কাছেই চলে এসছে, চারপাশের আম গাছ দেখেই বোঝা যাচ্ছে মালদার আম যে কত ফেমাস তা তো আমরা সকলেই জানি। দুধারে চোখে পড়ছে ভর্তি আম গাছ। ঘড়িতে 3:30 বাজে আর আমরা পৌঁছে গেছি কালিয়াচক। রাস্তা এতক্ষণ কিন্তু ভালোই ছিল, তবে সামনের রাস্তাটা হঠাৎ এতই খারাপ হয়ে গেল যে ধুলো আর ধোঁয়ায় প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। মালদা বাইপাস থেকে আর মাত্র 600 মিটার দূরে একটা বাজে জ্যামে আমরা ফেঁসে গেলাম। গাড়ি অলমোস্ট প্রায় চলছিলই না বলা যায়, খুব স্লো মুভমেন্ট, কখন যে ক্লিয়ার হবে তাও বুঝে উঠতে পারছিলাম না। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল। হ্যাপি ভয় পাচ্ছে ডিনারটা হয়তো এখানেই সারতে হবে। যাই হোক, কিছুক্ষণ বাদে আমাদের জ্যামটা ক্লিয়ার হয়ে গেল আর আমরা পৌঁছে গেলাম আমাদের মালদার হোটেল গোল্ডেন পার্কে। সারাদিনের জার্নির পর হোটেলটা দেখে আমাদের একটু আরামই লাগছে। হোটেলে পৌঁছেই তাড়াতাড়ি লাগেজগুলো আমরা রুমে পাঠিয়ে দিচ্ছি আর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে যাব একটু কফি খেতে। রুমে ঢুকেই প্রথমে আমরা রুমটাকে স্যানিটাইজ করে নিচ্ছি, যদিও ওনারা বললেন যে রুম কিন্তু সব কিছুই স্যানিটাইজ করা রয়েছে। 2 ধরনের স্যানিটাইজার নিয়ে গেছিলাম, ক্লথ স্যানিটাইজার আর নর্মাল স্যানিটাইজার। বাথরুমটাও মোটামুটি ডিসেন্ট আর এক রাত থাকার জন্য আমরা প্রিমিয়াম রুম যেটা নিয়েছি তার ট্যারিফ হলো 2700 প্লাস জিএসটি। আপনারা এখানে ব্রেকফাস্টও নিতে পারেন, আমাদের যে ব্রেকফাস্টের কস্ট পড়েছে সেটা হলো 250 ইচ। হ্যাপিটা অবশ্য ওরা নেয়নি। আমরা বসে রয়েছি কফির অর্ডার দিয়ে। চলে এসছে গরমা গরম কফি, হ্যাপি ফু দিচ্ছে কফিতে। তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম চিকেন পাকোড়া,
পাকোড়াটা দেখতে কিন্তু একদম আমাদের পেঁয়াজির মতো, আর খেতেও কিন্তু বেশ অন্যরকম। পেঁয়াজি আর চিকেন পকোড়ার একটা কম্বিনেশন। হ্যাপিও হাত স্যানিটাইজ করে গরমাগরম চিকেন পকোড়া খেতে আরম্ভ করে দিচ্ছে। কিরে, কিরকম লাগছে? ভালো না? একটু পেট পুজো সেরে আমরা হোটেলের চারপাশটা একটু ঘুরতে বেরোলাম। একদম বাইপাসের ওপরই হোটেলটা, রাস্তা দিয়ে হু হু করে গাড়ি চলে যাচ্ছে। হোটেল প্রেমিসেসের মধ্যেই সামনে দেখলাম একটা ছোট্ট মন্দির, ঘুরে আসলাম মন্দিরটায়। গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করে হাত পা গুলোকে একটু আলগা করে নিচ্ছি। দোলনা পেয়ে হ্যাপি তো খুব খুশি, দোলনা দুলতে আরম্ভ করলো। কিরে, হলো দোলনা দোলা? চল এবার। এবার হোটেলে ফিরে গিয়ে ডিনারের অর্ডারটা দিয়ে দেবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ আবার পরের দিন সকাল সকাল ওঠা। ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছি, ডিনার শেষ। ডিনারের সময় মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই তখন আর কোনো ভিডিও তোলা হয়নি। আমরা ডিনারে চিকেন টিক্কা মশালা, চিকেন ভর্তা আর বাটার নান অর্ডার করেছিলাম, খুব টেস্টি বানিয়েছিল। আর শীতের সময় গরম গরম খাবার খিদেও পেয়েছিল, ভালো করে গপগপ খেয়ে নিয়েছি প্লেট সাফ করে। তারপর চলে এসেছি রুমে। কালকে সকালবেলা কি করব বুঝতে পারছি না। আদিনা আদৌ যাব কি যাব না, মোস্ট প্রবাবলি যাব না, কারণ আদিনা এখানে সবাই বলল যে 10টার সময় খোলে। তো 10টার সময় খুললে ওখানে 1 ঘন্টা ঘুরতে লাগবে মোটামুটি। তারপরে ওখান থেকে যদি আমরা শিলিগুড়ি যাই, তাহলে শিলিগুড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তো মোস্ট প্রবাবলি আমরা কালকে আদিনা না দেখেই হয়তো শিলিগুড়ি চলে যাব। ফেরার পথে ট্রাই করব আদিনা আর গৌরটা দেখার। তো ভীষণ হেকটিক দিন গেছে। একবার তো মিলিটারি ট্রাকগুলোর পেছনে পড়ে ওখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, আর মোরগ্রামের আগে ওখানে আমাদের বেশ খানিকটা সময় গেল। আর একদম হোটেলে পৌঁছানোর প্রায় 10 থেকে 13 কিলোমিটার বাকি, সেখানে আমরা একটা পুরো স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা। ওখানটা আমাদের কিছুটা সময় গেছে, তো সব মিলিয়ে 3 ঘন্টা গেছে। যাই হোক, হেকটিক দিন গেছে গাড়ির পেছনে বসে। আজকে শুয়ে পড়বো, কালকে দেখি সকালবেলা উঠে একদম সোজা শিলিগুড়ি। গুড নাইট। গুড নাইট। আজকেও ফের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমরা, রেডি হয়ে নিচ্ছি আর চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খুব বেসিক ব্রেকফাস্ট। এখানে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি সবজি, আর হ্যাপি নিয়ে নিয়েছে ওর ফেভারিট পাইনাপল জুস। পুরি সবজি অমলেট সবই টেবিলের ওপর গরমা গরম রয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির জন্য। আদিনা আর আজকে আমরা দেখবো না, কারণ আদিনা দেখতে গেলে শিলিগুড়ি পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। গোল্ডেন পার্কে আমরা যে ডিনার আর ব্রেকফাস্ট করলাম, খাবার দাবার কিন্তু ওদের বেশ ভালোই। হ্যাপি একবার যাচ্ছে পার্কিং লটে, কারণ কালকে রাত্রিরে অনেকগুলোই গাড়ি এসছে, আর গাড়ি পাগল ছেলে আমার, তাই চললো গাড়িগুলো কি কি এসছে সেগুলো একবার দেখার জন্য। আমাদেরও গাড়ি একদম রেডি, একটা নতুন ফ্রেশ ব্রাউন পেপার পেতে নিয়েছি আবার। লাগেজ তোলা হয়ে গেছে, হ্যাপিও রেডি। ও বাবা, আজকে আবার বায়না কুলার নিয়ে রেডি। আমরা আজকে বেরোলাম এখান থেকে, ঘড়িতে 8:50 বাজে। তাড়াতাড়ি বেরোলাম, কারণ যাতে ইসলামপুরে জ্যামে না পড়তে হয়, আর ধানতলা বোতল বাড়ির রাস্তাটা আমরা তাড়াতাড়ি ক্রস করতে পারি। তাহলে আমাদের সঙ্গে থাকুন, এবার ডেস্টিনেশন শিলিগুড়ি। প্রচুর খাওয়া দাওয়া তো থাকবেই, আর থাকবে যে লকডাউনের পর দার্জিলিং এর কি অবস্থা। তাহলে সঙ্গে থাকুন,
আর দেখতে থাকুন কুক বেক এন্ড এনজয়।